পৃথিবীর ইতিহাসে একমাত্র রাশিয়াতেই বেশি পরিমাণের ভাল্লুক দেখতে পাওয়া যায়, আর মাঝে মধ্যেই এই সকল ভাল্লুক জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। রাশিয়ান এই মানুষটি একটি বদমেজাজি ভাল্লুকের সামনে পড়ে গিয়েছিল এবং এই মানুষটি ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য বাঁদরের মতো একটি গাছে উঠে পড়ে। সাথে সাথে ভাল্লুকটিও মানুষটিকে অনুসরণ করে ওই গাছের উপরে উঠতে চেয়েছিল। কিন্তু কথায় আছে না, মহান সৃষ্টিকর্তা আপনার যদি ভাগ্য ভালো লিখে থাকে তাহলে আপনি যে কোনো বিপদের সময় একদম নিরাপদে থাকতে পারবেন। হ্যাঁ, এই মানুষটির সঙ্গেও ঠিক এমন ঘটনাই ঘটেছিল। এই গাছটি অনেকটাই চিকন হওয়ার কারণে ভাল্লুকটি বুঝতে পারে যে আর একটু উপরের দিকে উঠতে চাইলে হয়তোবা এই গাছটি ভেঙে যাবে। তাই ভাল্লুকটি একটু চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়।